জিলহজ্জের প্রথম 10 দিনের ফজিলত, গুরুত্ব ও আমল কুরআন ও সহীহ হাদিসে জিলহজ্জ মাসের বহু গুরুত্ব এসেছে। এ মাসের প্রথম 10 দিন বছরের শ্রেষ্ঠ দিন। উক্ত 10 দিনের আমল আল্লাহ তাআলার কাছে অধিক পছন্দনীয়। জিলহজ মাসের ফজিলত জিলহজ মর্যাদাপূর্ণ মাস সমূহের একটি। আল্লাহ তাআলা ইরশাদ করেন, মাসসমূহ হতে 4টি মাস মর্যাদাপূর্ণ। এটাই দিন। সুতরাং তোমরা এ মাসসমূহে নিজেদের প্রতি গুনাহ করে জুলুম করো না। তাওবা 3-6 আল্লাহ তাআলা সম্মানিত 4টি মাসে কারো উপর জুলুম করতে নিষেধ করেছেন। অন্যান্য মাসে জুলুম করা যদিও নিষিদ্ধ, এই মাসগুলোতে বিশেষভাবে নিষেধ করার মাধ্যমে এর অধিক গুরুত্ব বুঝিয়েছেন। তাফসিরে ইবনে কাসির হাদিসে এসেছে, হযরত আবু সাইদ খুদরি রাজি বলেন, বিদায় হজ্জে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জেনে রেখো, তোমাদের দিবসসমূহের আজ সর্বশ্রেষ্ঠ দিবস এবং এই মাস তোমাদের মাসসমূহের সর্বশ্রেষ্ঠ মাস। ইবনে মাজা 3931 ও মুসনাদে আহমদ 1162 সনদ সহি। প্রথম 10 দিনের ফৈলত কুরআনে কারিমে এসেছে 10 রাতের এবং জোর ও বেজুরের কসম আল ফাজর 2 নির্ভরযোগ্য সন্দেহরত জাবিররা। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণন করেন, এটা সেই 10 দিন যে দিনগুলোর ব্যাপারে আল্লাহ তাআলা সূরা ফজরে শপথ খেয়েছেন। আর জোর হল জুলহিজ্জার 1-0 তারিখ আর বেজোর আরাফার দিন, যা জুলহিজ্জার 9 তারিখ হয়ে থাকে। মুসনাদে আহমদ 1-4-5-1-1 ও মুস্তাদরাক হাকিম 7-5-1-7 কাজেই এসব দিনের শপথ করার মাঝে এর বিশেষ গুরুত্ব ও ফৈলতের প্রতি ইঙ্গিত রয়েছে। অন্যত্র আল্লাহ তাআলার ইরশাদ, আর যাতে তারা নির্দিষ্ট দিনসমূহে আল্লাহর নাম স্মরণ করে। হজ্জ 2-8 ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সূত্রে বলেন, উল্লিখিত আয়াতে নির্দিষ্ট দিনসমূহ দ্বারা জিলহজ্জের প্রথম 10 দিন বোঝানো হয়েছে। হাদিসে এসেছে, হযরত জাবির রাদিয়াল্লাহ তাআলা আনহু হতে বর্ণিত, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, দুনিয়ার সবচেয়ে মর্যাদাবান দিন হল জিলহজ্জের প্রথম 10 দিন। বলা হল, আল্লাহর রাস্তায় জিহাদ করাও কি এর সমান হতে পারে না? তিনি বললেন, আল্লাহর রাস্তায় জিহাদকারী ব্যক্তিও, তবে যে ব্যক্তি জিহাদ করতে করতে শহীদ হয়ে যায় তার মর্যাদা এই দিনগুলোর চেয়েও বেশি। ইমাম হাইসামি রহ বলেন, এই হাদিস বর্ণনা করেন ইমাম বায়ার রহ, এর সনদ হাসান এবং বর্ণনাকারী সবাই বিশ্বস্ত। হযরত ইবনে আব্বাস রালি হতে বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলার কাছে জিলহজ্জের এই 10 দিনের নেক আমল ব্যতীত অধিক প্রিয় কোনো আমল নেই। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, আল্লাহর রাস্তায় জিহাদ করাও? তিনি বললেন, হ্যাঁ, আল্লাহর রাস্তায় জিহাদ করাও, তবে যে ব্যক্তি নিজ সত্তা এবং সম্পত্তি নিয়ে জিহাদ করতে বেরিয়ে কোনো কিছু নিয়ে ফিরেনি তথা শহীদদের অন্তর্ভুক্ত হয়েছে সে ব্যতীত। তিরমিজি বুখারী 10 দিনের আমল ও করণীয় হযরত ইবনে উমর রাজি হতে বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ তাআলার কাছে জিলহজের ওই 10 দিন এবং তাতে আমল করার চেয়ে অধিক মর্যাদাবান কোনো দিন নেই। সুতরাং তোমরা ওই দিনগুলোতে বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার ও আলহামদুলিল্লাহ পড়ো। ইবনে আবি শায়বা সনদ সহিহ। সহিহ বুখারীতে এসেছে,
হযরত ইবনে উমর এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই 10 দিন বাজারে যেতেন এবং তাকবীর পড়তেন। লোকেরাও তাদের সঙ্গে তাকবীর পড়ত। বুখারি একটি দুর্বল সূত্রে বর্ণিত হাদিসে এসেছে, হযরত আবু হুরায়রা রাগি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই দিনসমূহের একদিন রোজা রাখা 1 বছর রোজা রাখার ন্যায় এবং এর 1 রাত আমল করা কদরের রাতে আমল করার মতোই ফয়েলত। ইবনে মাজাহ অন্য হাদিসে এসেছে, হযরত ইবনে আব্বাস রাগি রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণন করেন, এই দিনসমূহের একদিনে রোজা 1 বছর রোজা রাখার মতো, আর এর আমলের প্রতিদান 7 গুণ বাড়িয়ে দেওয়া হবে। বাইহাকি জিলহজের 10 দিন এলে সাইদ বিন জুবাইর রাই, ইবাদত বন্দেগিতে এর উপর অসাধ্য হওয়া পর্যন্ত তথা সাধ্যের সবটুকু দিয়ে কঠোর মেহনত করতেন। দারেমি নখ, চুল ও পশম ইত্যাদি না কাটা। নখ, চুল ও পশম ইত্যাদি না কাটা উম্মে সালামা রাই হতে বর্ণিত, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ যখন জিলহজ মাসে চাঁদ দেখবে এবং কুরবানি করার ইচ্ছা করবে, সে যেন এই 10 দিন তার চুল ও নখ কাটা থেকে বিরত থাকে। মুসলিম হযরত আবু কাতাদা রাই বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরাফা দিবসে রোজা বিগত 1 বছর ও আগত 1 বছরের গুনাহের কাফফারা হবে বলে আল্লাহর প্রতি আমি আশা রাখি। মুসলিম উল্লেখ্য, এ ফজিলত পেতে আমাদের জন্য 9 তারিখ তথা আমাদের কুরবানির আগের দিন উক্ত রোজা উচিত হবে। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরাফার দিনের দুয়া সর্বশ্রেষ্ঠ দুয়া। তিরমিজি, প্রখ্যাত মুফাসসির ইবনে কাসির রহ তদীয় তাফসির গ্রন্থে বলেন, বস্তুত এই 10টি দিবস বছরের সর্বশ্রেষ্ঠ দিবস, যেমনটা হাদিস থেকে বোঝা যায়। এমনকি এই দিনগুলোর মর্যাদা রমজানের শেষ দশক থেকেও অধিক, কারণ এ দিনগুলোয় নামাজ, রোজা, সৎকা ইত্যাদি গুরুত্বপূর্ণ ইবাদতসমূহ একত্র হয়, যার উদাহরণ অন্যত্র খুঁজে পাওয়া যায় না। হজ্জ পালন এই 10 দিন অন্যান্য দিনের চেয়ে বৈশিষ্ট্যময় হবার একটি অনন্য কারণ। তবে কেউ কেউ বলেন, রমজানের শেষ দশকই অধিক মর্যাদাবান তথা ফৈলতপূর্ণ, আর পরবর্তী উলামায়ে কেরাম এই 2 মতের সামঞ্জস্য বিধানের জন্য বলেন, জিলহজের 10 দিন অধিক মর্যাদাবান এবং রমজানের শেষ দশকের রাতগুলো অধিক মর্যাদাবান। তাহলে কার্যত সমস্ত দলিলই অন্তর্ভুক্ত হয়ে পড়ে। আল্লাহ তাআলা আমাদের আমল করার তাওফিক দান করুন।